বুধবার মাধব বাড়িতে গেলেন রাজ্য কংগ্রেসের এক প্রতিনিধি দল। তারা গোটা এলাকা ঘুরে দেখেন। গত 8 জানুয়ারি মাধব বাড়িতে জাতীয় সড়ক অবরোধ করেছিল নেসোর সদস্যরা। সেই অবরোধ তুলতে গিয়ে সেখানে গুলি চালিয়েছিল নিরাপত্তা কর্মীরা। এতে 6 জন আহত হবার ঘটনা ঘটেছিল। বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনার প্রতিবাদ করেছে। আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএম নেতারা এলাকায় গিয়ে আক্রান্তদের সঙ্গে কথা বলেছিল। বুধবার মাধববাড়ি সফর করেন কংগ্রেস নেতৃত্ব। তারা আহতদের সঙ্গে কথা বলেন। এদিনও গোটা এলাকা ঘিরে ছিল নিরাপত্তা কর্মীরা। ওনার শ্রাদ্ধ চলছিল তার বাড়িতে রাস্তার কাছে। এরপরে উন্মত্ত টিএসআর যারা শ্রাদ্ধর মধ্যে ছিল, এখানে যারা আন্দোলনকারী কেউ ছিল না ঘরে, তারা যা বলছে লাঠিচার্জ করছে। শ্রাদ্ধ পুরা হয়নি, ওই ব্রাহ্মণ ভাগলো কই অন্যরা, এইভাবে হয়েছে আর কি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।